বুয়েটের পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। সাংগঠনিক কার্যক্রম চালুতে চার কর্মসূচি ছাত্রলীগের, সরকারের ষড়যন্ত্র বলছে বিএনপি। ঈদে ঢাকা ছাড়বে 1.5 কোটি মানুষ, সড়কে এবারও ভোগান্তির সংখ্যা, ঢাকার পরিবেশ মুখে নিয়ে বাড়তি দুশ্চিন্তা। সময় কি অবস্থা হইতে পারে, এটা তো এখন মনে হইলে জ্বর আছে। এই কাজ তো আসলে কাজ না, এটা একটা খামখেলি, জনগণের ভোগান্তি। উন্নয়নের জন্য তো প্রকল্প লাগবে, কিন্তু প্রকল্পগুলো আমি যেভাবে দেখছি পরিকল্পিতভাবে হচ্ছে না। এবং কুষ্টিয়ার স্কুলে নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়ম, ঠিকাদার কর্মকর্তা যোগসাজশে কাজ না করে কোটি টাকা ভাগ বাটোয়ারা। দর্শক আমন্ত্রণ সংবাদ শ্রোতাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। এবার বিস্তারিততে যাব। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, শিক্ষক শিক্ষার্থীরা সবার মতামতের ভিত্তিতে কাঠামো তৈরি করেই বুয়েটে ছাত্র রাজনীতি চালু করতে চান তারা। বাকিটা জানবো আজিজুর রহমান কিরণের রিপোর্টে। ছাত্র রাজনীতি বহাল রাখতে হাইকোর্টের রুল জারির আদেশের পর অনেকটাই নিরুত্তাপ বুয়েট ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের আনাগোনা একেবারেই কম, নেই বললেই চলে, নেই আন্দোলনের কোনো কর্মসূচিও। গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও উপাচার্য জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান পরিষ্কার হবে বুধবার। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী স্নাতক পরীক্ষার সময় এখন, বুধবার পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের অবস্থান বোঝা যাবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকালে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধে হস্তক্ষেপ কামনা করেন সরকার প্রধানের। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলা চিঠি দেয় আন্দোলনকারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, আপনি আমাদের পাশে দাঁড়ান। আপনি সকল সময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন, আমরা জানি এই দুর্দিনে আপনি আমাদের ছেড়ে যাবেন না। ছাত্র রাজনীতিবিহীন বুয়েটের পরিবেশ ছিল সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষাবান্ধব, মৌলবাদী শক্তিকেও রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ। এর আগে বুয়েট প্রসঙ্গে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে আদালতের রায়ে সন্তোষ জানান। একই সঙ্গে আদালতের রায় ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে বাস্তবায়ন করবে বলেও তাদের প্রত্যাশার কথা জানান। একটি কোড অফ কন্ডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয়, সেই আচরণবিধি কোড অফ কন্ডাক্ট, ছাত্র সংগঠনগুলো কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে, একাডেমিক পরিবেশের সঙ্গে কিভাবে সামঞ্জস্য রেখে ছাত্র রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করবে, কি ধরনের বিধিনিষেধ থাকতে পারে যাতে করে বুয়েটের বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে যে মর্যাদা রয়েছে সেটি কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারে যেন তারা একটি যৌক্তিক প্রস্তাবনা উত্থাপন করে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে, আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতামত নিব, তাদের মতামত সংগ্রহ করব। আগামী দিনে তারা নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দিবে, মৌলবাদ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, দেশ ও দশের প্রতি দায়িত্ব পালন করবে, এটি আমরা আশাবাদ ব্যক্ত করি। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের কোনো ক্ষোভ নেই দাবি করে আন্দোলনের পেছনের শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্রলীগ। শিক্ষার্থীদের আস্থায় নেই তো বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করবে, শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, এবং যারা আন্দোলন করেছে, যারা এই যাদের ন্যায্যতার প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছে, তারা তো বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ওয়েলকাম জানাচ্ছে। যারা পেছনে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশ পরে যারা এই বিপদগামিতা রাজনীতি যারা প্রতিষ্ঠিত করেছে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে কাজে লেগে যারা নিষিদ্ধ রাজনীতির বয়ান তৈরি করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গ দাবির প্রতি ছাত্রলীগ সবসময় শ্রদ্ধাশীল থাকবে বলেও আশ্বাস দেয় ছাত্রলীগ নেতৃত্ব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। দর্শক, বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন এবং ছাত্রলীগের পাল্টা কর্মসূচির খবরাখবর রাখছেন কিন্তু আমাদের সিনিয়র রিপোর্টার আজিজুর রহমান কিরণ। দর্শক, এই মুহূর্তে তিনি সরাসরি আমাদের স্টুডিওতে আছেন, আমি তার সাথে যুক্ত হচ্ছি। কিরণ, কেমন আছেন? আপনার রিপোর্টটি দেখলাম, সেখানে আপনি এই বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন এবং ছাত্রলীগের যে পাল্টাপাল্টি কর্মসূচি, এ নিয়ে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করেছেন। তারপরেও আসলে আপনার সাথে সরাসরি এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি। যেটা উঠে এসেছে যে প্রধানমন্ত্রীকে সাধারণ শিক্ষার্থীরা যে খোলা চিঠিটি দিয়েছে, সেই চিঠি তো আপনি নিশ্চয়ই পড়েছেন, তো সেখানে আসলে সরকার প্রধানের কাছে তাদের দাবি দাওয়াগুলো কি, যদি আপনার মুখ থেকে আমি শুনতাম? এটি আসলে সন্ধ্যা 7টার দিকে তারা একটি আনুষ্ঠানিকভাবে একটু সংবাদ সম্মেলনের মতো করেই তারা এটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর কাছে এই খোলা চিঠি। যে খোলা চিঠিতে মূলত দুটি বিষয় কিন্তু তারা খুব জোর দিয়েছেন, এটি হচ্ছে
যাতে এই যে ছাত্র রাজনীতি যাতে বন্ধ হয়, সেই বন্ধ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। সেই হস্তক্ষেপ বিষয়ে তারা বেশ কিছু রেফারেন্সও টেনেছেন, যেটা হচ্ছে বঙ্গবন্ধু একসময় বলেছিলেন, আপনি যদি আজকে খেয়াল করেন, বুয়েটের শিক্ষক এবং বিশিষ্ট পরিবেশবিদ আইনুন নিশাত স্যার, তিনি কিন্তু একটা কমেন্টস করেছেন যে বঙ্গবন্ধু বলেছিলেন যে অর্ডিনেন্স জারি করার জন্য যে শুধুমাত্র বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে এই দুটি বিশ্ববিদ্যালয়তে যাতে রাজনীতি না করা হয়, সেই বিষয়টাই কিন্তু টেনে তারা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যে যাতে বুয়েটকে এই ছাত্র রাজনীতির বাইরে রাখা যায়। এর কারণ হিসেবে তারা দাঁড় করিয়েছেন যে গেল পাঁচ বছর যে অভিজ্ঞতা, অর্থাৎ 2019 সালে আবরার পাদ হত্যার পরে যে ঘটনা, সেই ঘটনার সময়টুকু তারা উল্লেখ করেছেন যে এই পাঁচ বছর বিশ্ববিদ্যালয়তে রাজনীতি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু ছিল, কোনো চাঁদাবাজি ছিল না, বিশেষ করে র্যাগিং এর মতো ঘটনা এগুলো ছিল না। এই বিষয়গুলো তারা সামনে এনেছেন এবং সামনে এনে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, যেহেতু আপনি জানেন যে আগামী গতকাল আদালতের রুল জারি হয়েছে, রুল জারি হওয়ার কারণে কিন্তু আদালত যেটি বলেছে যে ছাত্র রাজনীতি করতে বাধা নেই, তো বাধা না থাকার কারণে তারা বলছে যে যেই যেই বিষয়গুলো আছে যে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং হচ্ছে অর্ডিনেন্স কমিটি সিন্ডিকেটের বৈঠকেই সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের আলোকে যাতে এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী যাতে একটি হস্তক্ষেপ করেন, সেই হস্তক্ষেপটা তারা কামনা করেছেন। এখানে তারা উদাহরণ হিসেবে বলেছেন যে সাধারণ যে কোনো মুহূর্তে সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো কার্যকলাপ প্রতিরোধের মতো ঘটনা তারাই প্রতিরোধ করতে পারবে, এখানে কোনো ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা নাই, এবং মৌলবাদ এবং জঙ্গিবাদের যে বিষয়টি সামনে এনেছেন ছাত্রলীগের পক্ষ থেকে, বলা হচ্ছে যে মৌলবাদ এবং জঙ্গি সংগঠনের উত্থান হয়েছে, সেই বিষয়ে তারা দায়িত্ব নিয়ে বলছেন যে আমরা আগামীতেও এই ধরনের ছাত্র সংগঠন বা অনুপস্থিতিতে আমরা মৌলবাদী এবং জঙ্গি সংগঠনের ভূমিকাগুলোকে প্রতিহত করার মতো সামর্থ্য রাখি, যেটি আমরা গেল পাঁচ বছর করেছি, এমন কোনো উদাহরণ তারা তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এমন কোনো উদাহরণ দেওয়া যাবে না যে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান হয়েছে গেল পাঁচ বছরে, সেই বিষয়গুলোকে তারা সামনে এনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যাতে পাঁচ বছর আসলে বুয়েটের পরিস্থিতি বা পরিবেশ কেমন ছিল পাঁচ বছরে, যদি আপনি মোটা দাগে খেয়াল করেন তাহলে কিন্তু কোনো ধরনের র্যাগিং এর আমরা কথা ঘটনা শুনিনি, চাঁদাবাজির ঘটনা ছিল না, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু সুষ্ঠু ছিল, কোনো ধরনের বাইরের কারো হস্তক্ষেপ সেটি ছিল না, ছাত্র রাজনীতির যে মিছিল সমাবেশ এগুলো যে হয় এই বিষয়গুলো ছিল না। সেক্ষেত্রে এখানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে এবং যারা পড়ছেন তারাও কিন্তু একটু বিশেষায়িত শিক্ষার্থীও বলা যায়, 5,000 শিক্ষার্থী যারা অনার্স স্নাতক পরীক্ষায় অংশ নেবেন বা স্নাতক পড়ছেন, এই 5,000 শিক্ষার্থী কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু আলাদা, সেই আলাদা থাকার কারণে তারা একটু নিরিবিলি থাকতে চায়, তারা নিরিবিলি পড়াশোনা করতে চায়, সেই বিষয়টাকে কিন্তু তারা ফোকাস করছে এবং প্রধানমন্ত্রীর কাছে তারা সর্বশেষ এই আবেদনটি জানিয়েছেন। আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি দেখবেন। এবং আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে এই সংবাদ সম্মেলনে ছাত্রলীগ আসলে এ নিয়ে কি বলছে। ছাত্রলীগের আসলে মূল চাওয়াটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভাবেই হোক ছাত্র রাজনীতি চালু হোক, সেক্ষেত্রে তারা গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়কেই নিয়েই তারা এই রাজনীতিতে করতে চায়। সেখানে তারা বলছে যে বিশেষায়িত যেহেতু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেহেতু বিশেষ নিয়মে যাতে ছাত্র রাজনীতি পরিচালিত হয় সে ধরনের বিশেষ কাঠামো করা যায়, সেই কাঠামো করার জন্য তারা ছাত্রলীগ তো পরামর্শ করবেই শিক্ষার্থীদের সঙ্গে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক তারপরে হচ্ছে মানে উপাচার্য বা প্রশাসন যদি আমরা বলি সিন্ডিকেট সবাইকে নিয়েই তারা একটা কাঠামো তৈরির পরিকল্পনা করছে, পরিকল্পনার কথা বলছে এবং সেই পরিকল্পনায় তারাও অংশগ্রহণ করতে চায়, শিক্ষার্থীদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে চায়, কথা বলে তারা হয়তো একটা সম্মতি নিতে চায় যে এই এই প্রক্রিয়ায় আমরা আলাদাভাবে বুয়েটের রাজনীতি পরিচালনা করবো, এটা হচ্ছে হয়তো বা অন্যান্য সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো রাজনীতিগুলি পরিচালিত হবে না। তো এই বিষয়গুলোর কথা এখন প্রশ্ন হচ্ছে যে তারা যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের প্রতি তাদের কোনো ক্ষোভ আছে কিনা এমন প্রশ্ন কিন্তু আমরা রেখেছি, সেই প্রশ্নের জবাবে তারা বলেছে যে না সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু হচ্ছে এর পেছনে কেউ কাজ করছে বলে তারা ধারণা করছে, সেই ধারণা থেকে তারা চাচ্ছে যে তারা যাতে তাদেরকে প্রতিহত করা যায়। এখানে কিন্তু একটু বলে রাখা প্রয়োজন যে ছাত্রলীগের বাইরে যে ছাত্র সংগঠনগুলো আছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারাও কিন্তু
প্রকাশ করছে যে যাতে ছাত্র রাজনীতি বুয়েটে আবার শুরু না হয়। যে বিশেষ করে বড় ছাত্ররা সংগঠন যদি বলি, ছাত্রদল কিন্তু অনেকটা নিশ্চুপ, কিন্তু তাদের মৌন একটা সমর্থন আছে যাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আর না শুরু হয়। ছাত্রলীগের কিন্তু চার দফা কর্মসূচি তারা দিয়েছে, চার দফা কর্মসূচি আসলে কি কি পড়ে বা এরকম, চার দফা কর্মসূচির মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি আছেন বহিষ্কৃত সভাপতি, তাকে যে হল থেকে বহিষ্কার করা হয়েছে তার হলে যাতে আগে ফিরে দেওয়া হয় সেই বিষয়ে তারা একটা অবস্থান কর্মসূচি করবেন এবং এটি সমাবেশ করার কথা তাদের রয়েছে, সাংস্কৃতিক সন্ধ্যা করার কথা রয়েছে। তবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দিনক্ষণ বা তারিখ কোথায় কবে, সেই বিষয়টি তারা এখনো জানে। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার দেখে তারা হয়তো বা এটা পরবর্তীতে নির্ধারণ করবেন, কারণ আপনি জানেন সামনে ঈদ চলে আসছে, এখন হয়তো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে যাবে। তো আমরা যতটুকু ধারণা করতে পারছি যে ঈদের আগে হয়তো বা এই ধরনের বৈঠক বা এই ধরনের অবস্থান কর্মসূচির আর কোনো সম্ভাবনা নেই, ঈদের পরবর্তীতে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা কর্মসূচি কি কর্মসূচি এখন ছাত্র সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা হয়তো বিক্ষিপ্তভাবে এই কর্মসূচিগুলো দিয়ে থাকবে বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করছে না। আমরা গতদিনও দেখেছি যে সন্ধ্যার পর তারা একটা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আজকেও তারা গণমাধ্যমের সঙ্গে খোলা চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়ে কথা বলেছেন, আগামীকালও হয়তো এই ধরনের কোনো কর্মসূচি থাকবে। এমনি মোটা দাগে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কর্মসূচি দুই পক্ষের নেই। আপনি তো নিশ্চয়ই থাকবেন এবং আপনি আপনার মাধ্যমেই আমাদের দর্শককে আপডেট দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে রহমান কিরণ। দর্শক, আমাদের সিনিয়র রিপোর্টার আজিজুর রহমান কিরণ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন। সহিংস ছাত্র রাজনীতির কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যুব সংহতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে না, যারা প্রভাবশালী ও ক্ষমতাবান তারা আইনের ধরা ছোঁয়ার বাইরে থাকছেন। আমাদের অনেক ইউনিভার্সিটি একসময় অনেক বিশ্বের অনেক উঁচু স্তরে ছিল, এখন আমরা একেবারে নিচুতম স্তরের মধ্যে জায়গা করতে পারছি না। শুধু আমার জানা মতে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখনো ভালো আছে, আমরা এটাকে ভালো থাকুক এটা আমরা চাই। প্রাক্তন ছাত্র হিসাবে আমি এটার থেকে এই এটা আমার আবেদন থাকবে সভাপতি, এই ইউনিভার্সিটিকে আর নষ্ট করার ব্যবস্থা করেন না। এটা ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্র থাকে তার ব্যবস্থা করেন, ছাত্র হিসেবে তারা দেশের মান উজ্জ্বল করুক সেটা থাক। আপনারা দেখেন আমরা এখানে পাশ করার পর আমি রাজনীতিবিদ হয়েছি, আমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রাজনীতি করে রাজনীতিবিদ হতে হয় না। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবারও ঢাকা ছাড়বে 1.5 কোটি মানুষ। ঈদ যাত্রায় যানজটের ভোগান্তির সংখ্যায় আছে বিভিন্ন জেলার মানুষ। সড়ক সংস্কার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ ও টোল প্লাজার ধীরগতির কারণে এ শঙ্কা তাদের। ঢাকার প্রবেশ পথগুলো উন্নয়ন কাজের জন্য সংকীর্ণ হয়ে আসায় রয়েছে ভোগান্তির উদ্বেগ। পরিবহন মালিক সমিতি বলছে যে উন্নয়ন কাজের কারণে কিছুটা ছাড় দিতে হবে। যোগাযোগ বিশ্লেষকরা বলছেন উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে ভোগান্তি বাড়ছে জনসাধারণের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। কদিন বাদেই পবিত্র ঈদ, কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবারের ঈদেও কয়েক জেলার মানুষ ভোগান্তিতে পড়বে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের 30 কিলোমিটারের মধ্যে ইউটার্ন, ইউলুপ ও আলাদা লেন থাকার কারণে যানজটের সংখ্যা না থাকলে ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার এলাকার মধ্যে বিভিন্ন পয়েন্টে সড়কে তিন চাকার যান, ময়লার স্তূপ ও চার লেনের নির্মাণ কাজের কারণে যাত্রামোড়া, রূপসী ও তারাবো এলাকায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। গাজীপুর বিমানবন্দর রুটে 7 ফ্লাইওভার খুলে দিলেও যানজটের সংখ্যা কাটছে না। ঈদের সময় কি অবস্থা হইতে পারে, এটা তো এখন মনে হইলে জ্বর আসে। ঈদের সময় তো আপনার মানে করুন অবস্থা, দেখা যায় যে 3-4 ঘন্টা এক জামের ভিতরে থাকা লাগে এই জায়গায়। কি কাজ তো আসলে কাজ না, এটা একটা কামখিলি জনগণের ভোগান্তি। তবে বিআরটি প্রকল্প যানজটের কারণ হবে না বলে জানিয়েছেন বিআরটি কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সবাই কাজ করবে একসাথে, ভোগান্তি কমবে এবং মালিক পক্ষ কাজ করবে, ভোগান্তি কমবে আমি মনে করি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ও মহাসড়কের পাশে অবৈধ পার্কিং এর জন্য এবারের ঈদযাত্রায় নবীনগর, চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী মানুষের ভোগান্তি বাড়তে পারে। এবার তো চরম ভোগান্তি পোয়াইছি, এবার আরো ভোগান্তি পোয়ানোর সংখ্যা আরো বেশি। বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কটা অবশ্য হাইওয়ে ও জেলা পুলিশ বলছে নির্বিঘ্নে যাতে ঘরমুখী মানুষ ঈদে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে আমরা রোডচান হাইয়ের সাথে কথা বলছি, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে রোডের যেগুলো কাজ আছে সেগুলো আমরা ঈদের আগেই, ঈদের এক সপ্তাহ আগেই সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। মহাসড়কের আশপাশে যে
আমাদের ফুটপাথ ছিল, এগুলো আমরা গত কয়েক মাস ধরে এগুলো ইতিমধ্যেই আমরা এগুলো সরিয়ে দিয়েছি। আর বঙ্গবন্ধু সেতু হয়ে যারা যাতায়াত করবে সেখানেও যানজট হতে পারে। চার লেনের সড়ক শেষ করে দুই লেনের সড়ক পার হতে কখনো কখনো সময় লাগছে 10 ঘন্টারও বেশি। প্রতি বছরে গাড়ি চলে, প্রতি বছরে এলাঙ্গাই জ্যাম পাই। এলাঙ্গাই থেকে যমুনা ব্রিজের সিরাজগঞ্জ গোল চক্কর পর্যন্ত এই যানজটটা হয় এই জায়গাটুকু। সেতু নির্মাণ কাজের কারণে গাবতলিতেও যানজট হতে পারে। পরিবহন মালিকরা বলছেন উন্নয়ন কাজের জন্য যাত্রী ভোগান্তি কিছুটা হলেও মেনে নিতে হবে। এই মহাসড়কগুলো যদি কাজ না করে, একটা কাজ করতে গেলে তো বছরকে বছর লেগে যায়, বছরকে বেশ বছর যেহেতু লেগে যায়, এই টাইমে কয়েকটা দিন একটু আমরা কষ্ট করতে হবে, এটা মেনে নিতে হবে, মেনে না নিলে তো হবে না। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত প্রকল্প আর কাজের ধীরগতির কারণেই ভোগান্তি পোহাতে হয় জনগণকে। উন্নয়নের জন্য তো প্রকল্প লাগবে, কিন্তু প্রকল্পগুলো আমি যেভাবে দেখছি পরিকল্পিতভাবে হচ্ছে না, সেখানে সমন্বয়ের ব্যাপক ঘাটতি আছে। তো প্রকল্প শুরু হচ্ছে কিন্তু শেষটা কখন এটা আমরা জানছি না। তো এই কারণে আসলে উন্নয়নের যন্ত্রণা, ভোগান্তি, ব্যয়ও বাড়ছে, সময়ও বাড়ছে। ঈদযাত্রায় বিনা ভোগান্তিতে বাড়ি ফিরবেন এই প্রত্যাশা সাধারণ মানুষের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসাইন এবং গাজীপুর থেকে নজরুল ইসলাম যোগ দিচ্ছেন। প্রথমে চলে যাব নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আছেন বিল্লাল। বিল্লাল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি অবস্থা দেখছেন এবং ঈদে কোন কোন জায়গায় আসলে যানজট আশঙ্কা করা হচ্ছে, কি পরিস্থিতি আসলে জানাবেন? অসংখ্য ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে রাজধানীর একেবারেই কাছের জেলা নারায়ণগঞ্জ, ফলে এই নারায়ণগঞ্জ হয়েই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়ক, এই দুটি মহাসড়কের গুরুত্বপূর্ণ পথ বয়ে গেছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 30 কিলোমিটার এলাকা এই নারায়ণগঞ্জের সড়কের মধ্যে রয়েছে। এই সড়কের মেঘনা টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকাগুলোতে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে যে সকল সড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে দুপুরের পর থেকে উচ্ছেদ অভিযান শুরু পুলিশের সদস্যরা। এর পাশাপাশি এই সড়কটিতে ইউটার্ন, ইউলেব নির্মাণ করেছে সড়ক জনপদ বিভাগ, ফলে এর আগে গত বছর বা তার আগের বছর যেসব এলাকাগুলোতে যানজট হয়েছে সেখানে কিন্তু এবার যানজট হওয়ার একেবারেই সম্ভাবনা কম। তবে মেঘনা টোল প্লাজা এলাকাতে যানবাহনগুলো যদি ধীরগতিতে চলাচল করে বা যানবাহনগুলো আটকে যায় সেই ক্ষেত্রে হয়তো যানজটের কিছুটা শঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক যেটি দুই লেন, অর্থাৎ কাশপুর থেকে 2500 পুরিন্দা বাজার পর্যন্ত দুই লেন এবং এই সড়কে এখন চার লেন নির্মাণের প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি এই সড়কটি আসলে খানাখন্দ, গর্ত, বিভিন্ন জায়গায় স্ট্যান্ড এবং সবচেয়ে বড় বিষয় হলো এই সড়কে তিন চাকার যানবাহনের সংখ্যা অনেক বেশি, ফলে এখান দিয়ে আসলে যানবাহনগুলো যে গতিতে চলাচল করার কথা সেই গতিতে চলাচল করতে পারছে না। এতে করে যানজটের কিন্তু একটি সংখ্যা এই সড়কটিতে রয়ে যায়। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। একেবারে যাত্রীর সংখ্যা কিন্তু অনেক কম, এর মূল কারণ হচ্ছে এখনো পর্যন্ত আসলে কলকারখানাগুলো ছুটি দেয়নি, সেই কারণে আসলে যাত্রীর চাপও কিন্তু মহাসড়কে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আগামী দু একদিন পর এই মহাসড়ক হয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের 16টি জেলার মানুষের যে যাতায়াত সেটি কিন্তু আরো গভীর হবে এবং আস্তে আস্তে কিন্তু এই সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের যিনি সিমডাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক শরফুদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা মহাসড়ককে ঘিরে 15 থেকে 20টি এলাকাতে অবস্থান নেবেন, যাতে করে স্থানীয় জনগণ সহ যারা রাজধানী ছাড়বেন তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এবং পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন। তো এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ক নিয়ে সার্বিক তথ্য। আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, গাজীপুর অতি আপনার মতোই কিন্তু নারায়ণগঞ্জের মতো গাজীপুরও আপনার বিমানবন্দর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অর্থাৎ 16 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনার 60টি ফ্লাইওভার খুলে দিলেও কিন্তু নিচের অংশ কিন্তু নানাভাবেই কিন্তু এখনও সমস্যায় জর্জরিত। আপনি জানেন যে বিআরটি কাজের ধীরগতি এবং সংকুচিত রাস্তা এবং বিআরটির মালামাল রাস্তায় মাঝখানটা রাখা কিন্তু সংকুচিত হয়ে পড়েছে। তো এই 12 কিলোমিটার সড়কের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু এবার ঈদযাত্রা কিন্তু আপনার শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন সংস্থার লোকজন এবং সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ যে সংস্থাগুলো রয়েছে এবং পুলিশ বিভাগ, এটুকে কিন্তু
আমরা পুলিশ বিভাগের কিন্তু শক্ত হাতেই এই যাতে যানজট না থাকে সেটা কিন্তু তারা মোকাবেলা করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। থানা পুলিশের পাশাপাশি আপনার ট্রাফিক পুলিশও বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি এখানে কিন্তু আপনার ট্রাফিক পুলিশের কাছাকাছি মোবাইল কোর্ট এবং স্পেশাল মানে এখানে রেকার কিন্তু মজুদ রাখা হবে, এবং যাতে কোনো তাৎক্ষণিকভাবে কোনো গাড়ি বিকল হলে যেন তাৎক্ষণিকভাবে মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারেন। আপনারা জানেন যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সড়ক, এখানে কিন্তু দীর্ঘ এক যুগ ধরে বিআরটি কাজের যে ধীরগতি চলছে, ফলে কিন্তু এখানকার মানুষ মানে প্রতি বছর ঈদ যাত্রা কিন্তু আপনার খুব ভোগান্তিতেই পড়তে হয় তাদেরকে, এবং ঈদে কিন্তু ঘরমুখ মানুষের ভোগান্তিতে পড়েই কিন্তু নাকাল হচ্ছেন এই সড়কগুলোতে। এবারও আমরা দেখেছি যে বিআরটি কাজের কিছু অংশ কিন্তু এখনও টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটারের মধ্যে কিন্তু এখনও ধীরগতিতে সংস্কার কাজ চলছে। ফ্লাইওভার উপরের অংশ খুলে দিলেও নিচে কিন্তু যে ধীরগতিতে কাজ চলছে তাতে ঈদের মধ্যে কিন্তু যদি বৃষ্টি হয় সেটা সংকুচিত এই সড়কগুলো কিন্তু ভোগান্তির একটা কারণ হবে। তো পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সেখানে কিন্তু আপনার যানজটের একটি নাকাল হবে সাধারণ ঈদে ঘরমুখ মানুষ, পাশাপাশি আপনার সব জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে হাট বাজার রাস্তার ঠিক মাঝখানটায় গড়ে উঠেছে, এবং অটোচালিত ব্যাটারি চালিত এই যে বাইক কিন্তু রাস্তার মধ্যে এগুলো রয়েছে, তো এই সমস্ত ইজি বাইক এবং রাতে কিন্তু যে সমস্ত হাট বাজারগুলো বসে ভ্রাম্যমান বাজার রয়েছে সেই বাজারগুলো যদি রাস্তা থেকে না সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু ঈদে ঘরমুখ মানুষের কিন্তু আবার ভোগান্তিতে পড়তে হবে এমনটাই কিন্তু শঙ্কা করছেন। তো পাশাপাশি পুলিশে কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু নানানভাবে তারাও উদ্যোগ নিয়েছেন যাতে মানুষ নির্বিঘ্নে ঘরে যেতে পারেন এবং বাড়ি ফিরতে পারেন, এরকমই কিন্তু পুলিশও নানান উদ্যোগ নিয়েছে। তো পাশাপাশি আমরা দেখেছি যে সব জায়গায় কিন্তু পুলিশ ব্যাপক প্রস্তুতি রেখেছে, রেকার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নিয়ে যুতি। এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন এবং নজরুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে। ঈদ খনিয়ে আসায় বাড়ছে কেনাকাটা, লক্ষ্মীপুরের ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। স্বপন, কেমন চলছে ঈদ কেনাকাটা লক্ষ্মীপুরে এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন সেটিও জানতে চাইবো আপনার কাছ থেকে। জ্যোতি, ঈদ যত সামনে গণিয়ে আসছে লক্ষ্মীপুরের বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরের যে জেলা শহরের মসজিদ মার্কেট, বড় সুপার মার্কেট এবং বিপণী বিতানগুলো আছে, এছাড়া আমরা যদি আপনাকে আমরা এই মুহূর্তে আসি লক্ষ্মীপুরের রামগঞ্জ স্বপ্নপুরীতে, এখানেও কাস্টমার সকাল থেকে ভিড় করছে এবং সন্ধ্যার পর পরে কাস্টমাররা এখানে আসতে থাকে। এখানে আমরা এখানকার যে দোকানদার তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানকার রাত 12টা 1টা 2টা পর্যন্ত বিক্রি হয়। তো আমরা এখানকার যে দোকানদার তার সাথে কথা বলবো, যা আমরা আপনার কাছে জানতে চাবো যে এখানে কাস্টমার কীরকম এবং আপনাদের বিক্রি কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম। না, আলহামদুলিল্লাহ, কাস্টমার আলহামদুলিল্লাহ আপনার ইফতারের পরে মোটামুটি অনেকে ভিড় করতেছে, আসতেছে, দেখতেছে, আর দেখতেছেন এখানে অনেক কাস্টমার আছে নিতেছে, তা আলহামদুলিল্লাহ সব মিলাই। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ কাস্টমার কোয়ালিটি বুঝে প্রাইস। তো এখানকার যারা ক্রেতা আছে, আমি দেখা যে এখানকার স্বপ্নপুরীতে এটা একটা বিপণী বিতান, এখানে বিভিন্ন কাস্টমার আছে, আমরা তার সাথে কথা বলবো যে ভাই আপনারা যে এখানে কেনাকাটা করতেছেন এখানকার দাম কিরকম এবং পণ্য আপনাদের পছন্দ হচ্ছে কিনা। পণ্য তো ভাই পছন্দ নেই, দাম তো স্বাভাবিক থেকে একটু বেশি, এখন বুঝতেছেন যে অবস্থা দেশের, দাম তো অবশ্যই বেশি, কিন্তু পণ্য পছন্দ নেই। আচ্ছা, আপনি যে কিনতেছেন এখানে যে দামটা কেমন হচ্ছে যে আমাদের একটু? দামটা একটু স্বাভাবিক ঠিকই আছে, ওই হিসাবে তুলনামূলক বেশি না। তো এখানকার যা আমরা যদি আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিভিন্ন লক্ষ্মীপুরের যে স্বপ্নপুরী এখানকার যে স্বপ্নের দোকানদার আছে, আমরা এখানকার আপুর সাথে কথা বলবো। আপু, আপনারা যেখানে কেনাকাটা করতেছেন এখানে দামটা কিরকম, আপনি কি একটু আমাদের সাথে কথা বলবেন, একটু বলেন দামটা কিরকম, দাম পছন্দ হচ্ছে কিনা? উনি একটু আসলে পদ্মশীল মানুষ, কথা বলতে চাচ্ছে না। তো এখানকার যে লক্ষ্মীপুরের যে বিপণী বিতানগুলো, এখান থেকে সকাল থেকে রাত অবধি পর্যন্ত ভিড় থাকে। জ্যোতি, এ ছিল লক্ষ্মীপুরের সব ঈদ কেনাকাটার সর্বশেষ খবর। সাইফুল ইসলাম স্বপন লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন।
দর্শক, জামালপুরেও কিন্তু জমে উঠেছে ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কেমন দেখছেন আসলে ঈদের বেচা কেনা জামালপুরে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে ঈদের কিন্তু আর মাস কয়েকদিন বাকি আছে, এর মধ্যে কিন্তু জামালপুরের ফুটপাথ থেকে যে শহরের বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পা ফেলানোর জায়গা নেই, দারুণ ভিড় উপচে পড়া ভিড়। কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনে কিন্তু পাল্টাপাল্টি ভাবে আমাদেরকে অভিযোগ করেছেন। ক্রেতাদের দাবি হচ্ছে যে গত অন্যান্য বারের যে ঈদ রয়েছে সেই ঈদের যে কেনাকাটা রয়েছে এর চাইতে কিন্তু এবারের যে ঈদের কেনাকাটা কিন্তু তাদেরকে প্রত্যেকটি জিনিসের মধ্যে কিন্তু তাদেরকে দাম বেশি চাওয়া হচ্ছে এবং বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। অপরদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বেশি বিক্রি হচ্ছে। আমি এখন অবস্থান করছি জামালপুর শহরের সবচেয়ে যে বড় আপনার পোশাক যে দোকানটি রয়েছে মহাজন, সেখানে আমি একজন বিক্রেতার কথা বলবো। বেশি নেওয়া হচ্ছে কিনা আপনার একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ দেশ টিভি কে। আমরা মজন বিক্রেতা কালেকশন করে এসেছি, যেটা ট্রেন চলতেছে সারারা গারারা অনেক কালেকশন আমরা করেছি। তো গতবারের থেকে এবার প্রাইসটা একটু কাস্টমাররা দাবি করছে যে একটু বেশি, কিন্তু না, আমরা চেষ্টা করছি রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু সার্ভিস দেওয়ার জন্য, টোটাল কালেকশন গুলো রিজনেবল মধ্যে দেওয়ার জন্য। এবং আমরা প্রথম দিকে আপনার রোজার ফার্স্ট 15 ডেজ অনেক কাস্টমার একটু ফ্লো কম ছিল, বাট এখন ইনশাল্লাহ কাস্টমার ফ্লো অনেক ভালো এবং সারা ভালো সারা পাচ্ছে এবং আমাদের সেল ভালো হচ্ছে ইনশাল্লাহ। আমি আরেকটু ক্রেতার সাথে কথা বলতে চাই যে এখানে একজন ক্রেতা রয়েছেন, যে আপনি আমাদেরকে জানাবেন যে অন্যান্য বারের তুলনায় এবার কালেকশন কেমন এবং দামটা কেমন আসলে নিচ্ছে এই বিক্রেতা, একটু জানাবেন। অন্যান্য বারের তুলনায় এবার প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, বাট কালেকশন গুলো অনেক ভালো, ট্রেন্ডি কালেকশন, ইন্ডিয়ান, তারপরে হচ্ছে পাকিস্তানি, প্লাস হচ্ছে যে ট্রেন্ডি যে কালেকশন গুলো সবগুলোই এখানে আমি দেখতেছি অ্যাভেলেবল, আমরা দেখে এবং কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তারা কিন্তু নির্বিঘ্নে তারা যে অবস্থান করছেন জামালপুর শহরে, কিন্তু এরপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে এসে পড়েছে যে বেশ কিছু পকেটমারদের যে উৎপাত সেটি কিন্তু জামালপুর শহরে বিদ্যমান। তাই সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন যে দ্রুত সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত একটি অবস্থানে যায় তাহলে কিন্তু নির্বিঘ্নে পোশাক ক্রয় করে তাদের ঈদে ঈদ করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জ্যোতি। মেহেদি হাসান যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে। কাজ না করেই কুষ্টিয়ার প্রাথমিক বিদ্যালয়ে পানির নলকূপ স্থাপন প্রকল্পের কোটি টাকা ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। এক বছর আগে এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়েই চালু হয়নি পানি প্রবাহ, কাজ হয়েছে মাত্র 10%। তবে কাজ শেষ না হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। আর অনিয়মের বিষয়টি স্বীকার করে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী বলছেন কোনো দুর্নীতি হয়নি এ প্রকল্পে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2022 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার 65টি প্রাথমিক বিদ্যালয়ের পানির নলকূপ বসানোর কাজ শুরু হয়। আর এই প্রকল্পের কাজ পাই রফিকুল ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে 2022 সালের ডিসেম্বরে এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কোনো বিদ্যালয়েই চালু হয়নি পানি সরবরাহ, মাত্র 10% কাজ করেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ না হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের টাকা তুলে নিয়েছে ঠিকাদার। এতে বিশুদ্ধ পানি সংকটে বিপাকে পড়েছে বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা। 12টা বেসিং এর ব্যবস্থা করা ছিল, কিছু করে নাই, কয়টা ইট গেতে চলে গেছে। কলের পাইপটা মাটির নিচে দিয়ে যাওয়ার পরে প্রায় এক বছর পরে এসে আবার এই এখানে কয়েকটা ইট গেড়ে গেছে, তাও এতে 7-8 মাস হয়ে গেল। কর্তৃপক্ষ বলছে আমরা দেখছি, দেখবো, আশা এইরকম আশ্বাস দিয়ে আজ প্রায় 1.5 বছর এরকম ভাবে পড়ে আছে। আমি জানি না
যে আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান খুব শক্তিশালী কিনা, আমার একটু সংশয় হয়। কারণ একাধিকবার আমার সামনে স্বাস্থ্য কর্মকর্তা উনি আমার সামনে একাধিকবার ফোন দিয়েছেন, উনি ফোন ধরেন না। আমরা বিভিন্ন বাসায় যখন পানি খেতে যাই তখন তারা আমাদের বকাঝকা করে, তারা আমাদেরকে তাড়িয়ে দেয়, তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। এই জন্য আমরা তখন ছাত্রদের কাছে বলে, ছাত্রদের হাতে তো আসলে এটা কিছু করার নেই, কারণ এটা ছাত্রদের দায়িত্ব নয়, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো এটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। আর দীর্ঘদিনেও প্রকল্পের একাজ শেষ না করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দেখাচ্ছেন নানা অজুহাত। নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বলছেন, দ্রুত সময়ের মধ্যেই শেষ করবেন কাজ। কাজটা আমরা ইনশাআল্লাহ এই ঈদের পরে আপনার স্কুলগুলো, যাতে স্কুল সামনে 15 দিন বন্ধ যাচ্ছে, স্কুল খুললে পরে আমরা শেষ করে দেবো কাজটা। ব্যর্থ আসলে কিছুটা দায় হয় তো আমার নিজেরও আছে, আর কিছুটা তখন হচ্ছে স্কুল কর্তৃপক্ষ জায়গা দেখাতে দেরি করছে থেকে। এদিকে অনিয়মের বিষয়টি স্বীকার করে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী বলছেন, কোনো দুর্নীতি হয়নি এ প্রকল্পে, ঠিকাদারের উপর দোষ চাপিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তিনি। এটা আসলে ঠিকাদারির গাফিলতি। এখন আমাদের অফিস থেকে যেটা করা হবে, আমরা একটা কমিটি গঠন করে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত বা পরবর্তীতে তার এই যে গাফিলতিটার বিষয়টা নিয়ে আমরা যেন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, এবং এই কাজগুলো যাতে সমাপ্ত হয় দ্রুত সময়, এই বিষয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করছি। বিদ্যালয়গুলোতে পানি সংকট নিরসন সহ প্রকল্পে অনিয়ম ও টাকা আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। নাহিদা শান্তি তাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুষ্টিয়ার স্কুলে নলকূপ স্থাপন প্রকল্পে দুর্নীতির খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, আপনি তো এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন, খবরাখবর রেখেছেন। প্রকল্পের মেয়াদ শেষ হলেও আসলে এখন পর্যন্ত কোনো বিদ্যালয়ই চালু হয়নি, পানি প্রবাহ কাজ হয়েছে মাত্র 10%। আমি দর্শকে বলছিলাম, কর্তৃপক্ষ আসলে এ নিয়ে কি বলছে এবং কার গাফলতি এ প্রকল্পে, কি তথ্য আছে আপনার কাছে, কি সংগ্রহ করেছেন আপনি জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ জ্যোতি। আসলে আপনি যেমনটি বলছিলেন তেমনটি ঠিক। তার আগে আমি কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে প্রকল্প, এই প্রকল্পটি শুরু হয় 2022 সালের এপ্রিল মাসে। অর্থাৎ কুষ্টিয়ার যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তার অধিদপ্তর রয়েছে, এই জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর রয়েছে, এই অধিদপ্তরের আওতায় 65টি শিক্ষা প্রতিষ্ঠানের যে গভীর যে নলকূপ, সেই নলকূপ বসানোর কাজ শুরু হয় 2022 সালের এপ্রিল মাসে, এবং এটি কিন্তু কাজ শেষ হওয়ার কথা থাকে ডিসেম্বর 2022 সালে। আর এই কাজটি পাই ঝিনাইদহের রফিকুল ট্রেডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে 2 বছর মেয়াদ পার হয়ে গেছে, তারপরেও কিন্তু কোনো বিদ্যালয়ে এই যে নলকূপে পানি সরবরাহ সেটা কিন্তু হয়নি, যার ফলে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে, যারা শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু এক প্রকার দুর্ভোগের মধ্যে পড়েছেন। কারণ এই যে শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছে এই 65টি শিক্ষা প্রতিষ্ঠানের, তারা কিন্তু তাদের পানি খাওয়ার জন্য বা যাবতীয় কাজের জন্য, ফ্রেশ হওয়ার জন্য কিন্তু স্কুল থেকে পাশের বাড়িতে বা অন্য জায়গায় চলে যাওয়া যায়। এক কথায় শিক্ষা কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। আসলে দিনের পর দিন তারা কিন্তু ঘুরছেন এই ঠিকাদারির পিছনে পিছনে, এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও তারা ঘুরেছেন, কিন্তু কোনো সুরাহা কিন্তু হয়নি। আসলে এই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ যখন এপ্রিল মাসে 2022 সালে শুরু করে, তার 7 মাসের মধ্যে মাত্র 10% কাজ করেই কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান চলে আসে। এখন পর্যন্ত এই প্রায় 1 বছর পার হয়ে গেছে, তাদের কিন্তু কোনো দেখা সাক্ষাৎ নেই, এমনকি তারা বিদ্যালয়ের সেই নলকূপগুলোর কাছে কোনোদিন যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা লোকজন। আমরা এ বিষয়ে একাধিকবার কথা বলেছি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা যে দাবি যে তারা ঠিকাদারকে খুঁজে পাচ্ছে না, ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা সাধারণত তাদের যারা আইনের আওতায় আনবেন এবং শাস্তির অপরাধ করবেন, কালো তালিকায় ফেলবেন, এই সব কথাগুলো বলছে। কিন্তু অবাক করার মতো একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই জ্যোতি, যে আসলে এই যে নির্বাহী প্রকৌশলী যে কথাগুলো আমাদের বলছে, এই কথাগুলোর সাথে কিন্তু কোনো সত্যতা নেই। কারণ আমরা এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কিন্তু সেই ঠিকাদারকে কিন্তু খুঁজে পেয়েছি এবং সেই ঠিকাদারের সাথে আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে, তবু কিন্তু এই যে নির্বাহী যে প্রকৌশলী রয়েছে তিনি নাকি ঠিকাদারকে খুঁজেই পাচ্ছেন না। অদ্ভুত একটি বিষয় আসলে। এখানে এটা থেকেই বোঝা যায় যে এখানে ঠিকাদারির সাথে এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু একটা যোগ সাজস্য। এখানে সরকারের যে কোটি টাকার একটি প্রকল্প, সেই প্রকল্পটি কিন্তু আত্মসাত করা হয়েছে এই প্রতিষ্ঠানের এবং ঠিকাদার মিলিত হয়ে। তবে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে পেয়েছিলাম, সর্বশেষ কথা বলতেও পেরেছি ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার রফিকুল ইসলাম, যেটা দাবি করছেন এবং নানা অযুক্ত
যৌক্তিক কিছু যুক্তি তিনি দেখাচ্ছেন। তিনি বলছেন যে আসলে স্কুল, কোনো কোনো স্কুল তাকে জায়গা দেখায়নি, আবার কোনো কোনো স্কুল বলছেন বন্ধ ছিল। তাছাড়া তিনি বলছেন যে আসলে আমাদের কিছু ক্রয়কৃত মালামালের সমস্যা ছিল, আসলে নানা রকমের যুক্তি তার। তবে তিনি সর্বশেষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুই বছর পার হয়ে গেলেও তিনি এখন বলছেন ঈদের পরে হয়তো তিনি কাজটি শুরু করবেন এবং ঈদের পরে কাজটি সম্পূর্ণ করবেন। তবে দেখার বিষয় যে আসলে একটি প্রকল্পের মেয়াদ দুই বছর, প্রায় দেড় বছর দুই বছর পার হয়ে গেছে, কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন, নির্বাহী প্রকৌশলী সহ সহকারী যারা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের সাথে যখন কথা হয় এই প্রশ্নগুলো কিন্তু আমরা তাদেরকে করি যে আপনি এখন আমাদের বলছেন যে ব্যবস্থা নেবেন, কালো তালিকায় ফেলবেন ঠিকাদারকে, কিন্তু এতদিন হয় নাই কেন? তখন তারা যে কজগুলা দেখাচ্ছেন, যে তারা বলছেন যে তারা ঠিকাদারকে খুঁজেই পাননি, যদিও সেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু আমরা ঠিকাদারকে পেয়েছি এবং ঠিকাদারকে মিলেছে আমাদের সাথে, আমরা কথাও বলেছি সেখানে। অদ্ভুত একটি বিষয়, এই যে নির্বাহী প্রকৌশলী রয়েছে এখানকার এই অফিসের দপ্তরের, তিনি কিন্তু বারবার বলছেন যে এখানে অনিয়ম হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে দোষাচ্ছেন, কিন্তু তিনি যে দুর্নীতি হয়েছে এই প্রকল্পে এই দুর্নীতির কথাটি কিন্তু কোনোভাবেই মানতে চাচ্ছেন না। আসলে সর্বশেষ এতটুকু আমি বলতে পারি যে এখানে আসলে ঠিকাদার এবং এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে প্রকৌশলী বা কর্মকর্তা যারা রয়েছেন তাদের কিন্তু একটা যোগ সাজেশে এই যে কোটি টাকার একটি প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানে, এই প্রকল্পের টাকাগুলো হরিলুট করা হয়েছে, অর্থাৎ ভাগ বাটরে করা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আসলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যে কুষ্টিয়ায় রয়েছে এখানে কিন্তু দুই থেকে তিনটি ঠিকাদারের হাতে জিম্মি এই প্রতিষ্ঠানটি। এইখান এই অফিসের যারা কর্মকর্তা রয়েছেন, বড় বড় বাবু যারা রয়েছেন, তারা কিন্তু কমিশনের মাধ্যমে দুই একটি ঠিকাদারকে মাত্র কাজ দিয়ে থাকেন, বাকি কিন্তু কোনো ঠিকাদার এখানে কাজ পায় না। আমি একাধিক ঠিকাদারের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, তারা বলছে দীর্ঘ দিন ধরেই কিন্তু একটা সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেটের কারণে কিন্তু কোনোভাবে কোনো ঠিকাদার কাজও পায় না এবং তারা কিন্তু কাজ নেয়ও না, যার কারণেই প্রতিটা প্রকল্পেই কিন্তু এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রয়েছে এই অধিদপ্তরের প্রত্যেকটা প্রকল্পের একই অবস্থা। এখানে যেমন আমি 2022 সালের যে প্রকল্পটির কথা বলেছিলাম, এই প্রকল্প 65টি যে স্কুল রয়েছে, 65টি স্কুলে কিন্তু পানি সরবরাহের জন্য গভীর যে নলকূপ করার কথা ছিল, এবং এখানে কিন্তু এর সাথে আরো কিছু কাজ ছিল, যেমন এখানে বেসিন লাগানোর কথা ছিল, এখানে নলকূপের চারিপাশে সৌন্দর্য বর্ধনের কিছু কাজ করার কথা ছিল। কিন্তু আসলে আমি প্রত্যেকটা বিদ্যালয়ে আমি গেছি এবং প্রত্যেকটা বিদ্যালয়ে সরজমিনে দেখেছি, আসলে 10%-এর বেশি কিন্তু কোনো বিদ্যালয়ে কাজ হয়নি। যেখানে প্রায় কোটি টাকার একটি প্রকল্প, সেখানে 10% কাজ করে দুই বছর ধরে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো কাজ করেনি। তারপরেও আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু একদম নির্বাক, তারা বলছেন অনিয়ম হয়েছে কিন্তু কোনো দুর্নীতি হয়নি। এটি আসলে হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। আসলে সরকারের এই কোটি কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পের এই সরকারি কিছু দপ্তরের যারা অসাধু কর্মকর্তা রয়েছে তাদের কারণে কিন্তু সরকারের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেগুলো ভেস্তে যাচ্ছে, আর যারা সাধারণ মানুষ তারা কিন্তু বিপাকে পড়ছে, যেমনটি কুষ্টিয়ার এই 65টি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা পড়েছেন। তাই সর্বশেষ শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবি যে কোনো মূল্যে এই যে প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দুটো এই কাজটি শেষ করার। জ্যোতি, আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন।